দর্শক আমি এখন আসি বাংলাদেশের সর্ববৃহৎ কাঁচা বাজারের মার্কেট সেটা হচ্ছে কাওরান বাজার সারা বাংলাদেশে যে পরিমাণ বিভিন্ন ধরনের কাঁচা শাকসবজি উৎপাদিত হয় তার বেশিরভাগই কিন্তু চলে আসে এই মেগাসিটি ঢাকার চাহিদা পূরণ করার জন্য কারণ ঢাকাতে প্রায় কোটি মানুষের উপরে বসবাস এই ভিডিওতে আজ আমরা দেখব এই কাউরান বাজারে সারা বাংলাদেশ থেকে যে শত শত ভর্তি যেসব কাঁচা শাকসবজি আসে সে বাজারে আসলে দৃশ্যটা কেমন এখানে আসলে আপনার চোখ জুড়িয়ে যাবে এবং চোখ বড়া হয়ে যাবে এখানে সকল প্রকার কাঁচা দ্রব্যাদি পাওয়া যায় কাঁচা শাকসবজি তো যেখানে যে ধরনের কাঁচা সবজির মার্কেট সেখানে শুধু সেই কাঁচা শাকসবজিগুলোই অর্থাৎ যে এলাকাতে লেবু বিক্রি হচ্ছে সেখানে আপনি দেখবেন মনকে মন টনকে টন শুধু লেবু সাজিয়ে রাখা আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কিছু ফুলকপি এখানে বাসা হচ্ছে অর্থাৎ যে তরি তরকারিগুলো নষ্ট হয়ে যায় সেই তরিতরকারিগুলো ওখানে তারা ফেলে দেয় এই ফেলে দেওয়া শাক কিন্তু অনেকে এখান থেকে কুড়িয়ে খাবার জন্য নিয়ে যায় অথবা অন্য মার্কেটে গিয়ে বিক্রি করে এবং এই কাওরান বাজার এই কাঁচা বাজারের মার্কেট কিন্তু শুরু হয় গভীর রাত থেকে চলে সকাল নয়টা দশটা পর্যন্ত এটি জমজমাট এখানে কেনা ব্যথা চলে এবং এখানে সারা ঢাকা শহরের পাইকার এবং খুচরা বিক্রেতারা আসেন এখান থেকে এই কাঁচা শাকসবজি কিনে নেওয়া যা যাওয়ার জন্য সেই সঙ্গে ঢাকার যারা বসবাসকারী অধিবাসী তারা কিন্তু সরাসরি চলে আসেন এই কারণ বাজারে সপ্তাহের যে কোনো একটা সুবিধাজনক দিনে কারণ এই কারণ বাজারে এখানে যত সস্তা তরকারি এবং কাঁচা শাকসবজি পাওয়া যায় ঢাকার অন্য এলাকাতে হয়তো পাওয়া যায় না কারণ এখানে প্রচুর পরিমাণে আমদানি হয় কারণ একটি সবজির মূল্য কারণ বাজারে বিশ টাকা কেজি কিন্তু সেটি এক কিলো পরে বা দুই কিলো পরের যে ঢাকা শহরের বাজার আছে সেখানে কিন্তু সেটা বিশ টাকার সবজি তিরিশ টাকা বা চল্লিশ টাকা বিক্রি হয় এরকম দামের আকাশ পার্থক্য হয় যার কারণে সপ্তাহের সুবিধাজনক দিনে অনেকে চলে আসেন এই কারণ বাজারে এবং আমাদের মতো যারা দর্শনার্থী তাদের কিন্তু দেখার মতো একটি জায়গা কারণ এখানে প্রচুর পরিমাণে এবং বাহারি ধরনের শাকসবজির আগমন এবং আমদানি হয়ে থাকে এবং অনেক ধরনের সবজি যেটা আমরা আমাদের এলাকাতে হয়তো সারা বছরই চোখে দেখি অথবা সিজনে একটা নির্দিষ্ট সময় দেখি কিন্তু এই কাওরান বাজারে যদি আসেন তাহলে কিন্তু সকল ধরনের সবজির সমাহার আমরা দেখতে পাই সারা বছর এখানে চলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেবু লেবু বিক্রেতার সঙ্গে কথা বলে জানতে পারলাম এই লেবুগুলো আসে সিলেট থেকে অর্থাৎ এগুলো সিলেট লেবু শশা বাহারি রকমের আসলে সবজি এখানে পাওয়া যায় পাশে আমরা দেখতে পাচ্ছি জলপাই এবং যখন যে জিনিস যে মার্কেটে এবং এখানে কিন্তু প্রচণ্ড ভিড়ের একটি জায়গা কিন্তু সে তুলনায় এখানে কিন্তু পরিবেশ অত রুচিসম্মত না কারণ একটু বৃষ্টি হলে কিন্তু কাঁদায় একদম জর্জরিত হয়ে যায় পুরো এলাকা তখন এখানে ক্রেতা এবং বিক্রেতাদের আসলে কষ্টই হয়ে যায় তারপরেও মানুষ প্রয়োজনে এখানে চলে আসে এবং জমজমাট একটি কাঁচা বাজার এখানে হয়ে থাকে সপ্তাহের দিনগুলোতে এবং এই কারণ বাজারের এই কাঁচা বাজারকে ঘিরে কিন্তু কয়েক হাজার লোকের কর্মসংস্থান হয় এবং এখানে বিভিন্ন স্তর আছে বিভিন্ন স্তরে বিভিন্ন শ্রেণীর মানুষ এই কারণ বাজারে কাঁচা বাজারের ব্যবসার সঙ্গে জড়িত এখানে যে শুধু ক্রেতা এবং বিক্রেতা অর্থাৎ সবজি যারা বিক্রি করে এবং যারা ক্রয় করে তারা কিন্তু না এর পাশাপাশি কিন্তু এখানে অনেক ধরনের কাজের সঙ্গে জড়িত বিভিন্ন ধরনের সারা বাংলাদেশ থেকে যেহেতু টাকা আছে এই টাকুলো লোড করা আনলোড করা পণ্যগুলো বাছাই করা পণ্যগুলো আবার মাপ দিয়ে মাপ দেওয়া এবং প্যাকেট করে আবার পুনরায় অন্যত্র পাঠানো এখানে আসলে অনেক ধরনের কাজ সংগঠিত হয় এবং অনেক ধরনের মানুষই এই কাজগুলোর সঙ্গে জড়িত এখানে আসলে আপনার সবচেয়ে ভালো লাগবে যেটা হচ্ছে যে কাঁচা শাক সবজি দেখলে আপনার একদম মন জুড়িয়ে যাবে একদম প্রাণ ভরে যাবে একদম টাটকা শাক সবজি যে সবজিগুলো হয়তো কয়েক ঘন্টা আগেই বাংলাদেশের বিভিন্ন বাজার থেকে কালেকশন করে সরাসরি যাই হোক দর্শক আপনারা হাতে সময় সুযোগ থাকলে চলে আসবেন কাওরান বাজার ঢাকা সবজি মার্কেট